কংগ্রেছ নেতা সাবধান, লোকসভা নির্বাচনত পরাজয় মানেই হেরাব লাগিব বিষয়বাব। সভাপতি কার্যকরী সভাপতি কোনো হারি না যায়, হারি না যায় সাংসদ বিধায়ক। ফলাফল ঘোষণার পিছতেই হব তদন্ত, ঘোষণা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার। আগন্তুক লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পিছতেই তদন্তর সম্মুখীন হব প্রদেশ কংগ্রেস। প্রতিজন নেতা, বিষয়ববিয়া আর সাংসদ বিধায়ক দোষী সাব্যস্ত হলেই বিপদ অনিবার্য। পাঁচ বছরের বাবে দলীয় বিষয়বাবর বঞ্চিত হব তেনে নেতা। উল্লেখ্য যে দেওবারে নগাঁওর আমনিত অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট সভা। বিশাল বাইক রেলির পিছত অনুষ্ঠিত এই কর্মী সভাতেই ভূপেন বরার ভবিষ্যৎবাণী পাঁচ রাজ্যের নির্বাচনক লৈ। 5-0 হারিব বিজেপি। 3 ডিসেম্বরত 5খন রাজ্য জিতা লাগিব, বিজেপিয়ে 5-0 গলত হারা খাইব, 5-0 গলত বিজেপি হারিব। কোনোবা এখন রাজ্য কংগ্রেস নিজিকিব পারে, কোনোবা এখন রাজ্য কংগ্রেস নিজিকিব পারে, কিন্তু বিজেপি এখন রাজ্য অনা 3 ডিসেম্বরত জিতিব নয়, এই কথা আপনাদের মনত রাখিব। সমান্তরালক 24ত অনুষ্ঠিত হবলগিয়া লোকসভা নির্বাচন আর 26ৰ বিধানসভা নির্বাচনতো কংগ্রেসের জয় নিশ্চিত বলে ভবিষ্যৎবাণী প্রদেশ কংগ্রেসের সভাপতিগীর। সামগুৰি সমষ্টিত অনুষ্ঠিত এই বাইক রেলি আর কর্মী সভাত একেলগে দেখা গল প্রদেশ কংগ্রেসের নেতৃবর্গক। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, কার্যকরী সভাপতি রানা গোস্বামী, বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, উপসভাপতি রকিবুল হুসেন, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরের সভাত দেখা গল সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, পিছে এইবার অনুপস্থিত সাংসদ গৌরব গগৈ। প্রতিক্রিয়া ভূপেন বরার। গৌরব গগৈ ডাঙরিয়া আমেরিকাত আছে, আহিব আহিব। আমি আনুষ্ঠানিক যেখানে আবেদন সেখানে আমি একদিনতে সংগ্রহ করি। আমি এটা আহ্বান দিম যে কোনে কোন সমষ্টিত ইলেকশন খেলিব বিচাৰে তেখেতসকলৰ পৰা আনুষ্ঠানিক আবেদন পত্র আমি গ্রহণ করি। আমি যেতিয়া আবেদন পত্র গ্রহণ করি তেতিয়া আপোনালোকো গম পাব, আমিও গম পাম কোন প্রার্থীয়ে কত প্রার্থিত্ব হব বিচাৰে। ইফালে নগরপুরে আগন্তুক লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করিব বলে পুনর ঘোষণা প্রদ্যুৎ বরদলৈ। নগাঁওত প্রার্থিত্ব মূর মানে কেউ দলে সিদ্ধান্ত লব, আর স্বাভাবিকতে মই নগাঁওর সাংসদ আর মই বিচাৰি মই নগাঁওর পৰাই মই প্রার্থিত্ব পোৱাটো আর বাকি দলে সিদ্ধান্ত লব। এইবিলাক সব মুখর ওচক বাতৰি, তাত কেতিয়াও কোনো ধরনের এটি ভিত্তি নাই। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।